আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের একটি সমন্বিত কৃষি খামারের বিস্তারিত জানাবো। আমরা এসেছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কমলেশ্বরী গ্রাম। এই গ্রামে একটি সমন্বিত কৃষি খামার রয়েছে, যে কৃষি খামারে গরু, ছাগল, মুরগি এর পাশাপাশি আধুনিক যে ফল, এই ফলগুলো বা প্রচলিত ফল, এই ফলের চাষাবাদ করা হয়ে থাকে। আমরা প্রথমেই আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে দেখুন, টিন দিয়ে ঘেরা এই টোটাল জায়গাটাই একজন ব্যক্তি তার কৃষি খামার হিসাবে ব্যবহার করছেন। এখানে টিনের মধ্যে ঘেরা যে অংশ, ডান পাশে এই অংশটিতে রয়েছে লিচুর বাগান। এবং বাম পাশে যে অংশটি, এই অংশটি একটি বাড়িকে কেন্দ্র করে ঘেরা, এবং এই অংশ জুড়েই টোটাল যে কৃষি খামার, অনেকগুলো ভাগ এর ভিতরে রয়েছে। এর মধ্যে গরুর ঘর রয়েছে আলাদা করে, ছাগল পালন এবং মুরগি পালন। এই খামারের, কৃষি খামারের যে পানি দিয়ে গাছের গোড়ায় পানি দেওয়া হয়, সেই কাজগুলো করছেন একজন এখানে। ভিউয়ার্স, এখানে যিনি কাজ করছেন, আমরা তার কাছ থেকে প্রথমে একটু জেনে নিই যে এই যে পাইপলাইন নিচ্ছেন, এই পাইপলাইনের পানিটা আসলে কি কাজে ব্যবহার করা হবে। আপনার নামটা যদি একটু বলতেন। আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব, মোতালেব, আপনি এই যে পানির লাইন নিচ্ছেন, এই লাইনটা কি কাজের জন্য? আমরা ঘাস করতেছি ফার্মের, ছাগল বা গরুর জন্য। গরুর যে ঘাস, এটা কি জাত, তেপিয়ার না জাম্বু? না, এটা হলো পাঁচিংটু। ও আচ্ছা, তো এই ঘাসের কি এখন রোপণ করবেন, লাগাবেন? গাছটা এখন লাগানো হবে না লাগানো হয়েছে? গাছটা লাগানো হয়েছে, এখন সার দিছি। আচ্ছা, পানি দিলে পরে 15 দিনের ভিতরে এটা খাওয়ানো যাবে, খাওয়ানোর মতো অবস্থা হয়ে যাবে। আর আগের যে ঘাসগুলো ছিল সেগুলো, ওগুলো আমরা খাইয়ে দিছি, ওগুলো এখন ওই জাতটা ভিন্ন জাত, এটা উন্নত মানের জাত আনছে। আচ্ছা, আরও একটু উন্নত জাত আনা হয়েছে। তা আমরা, আপনাদের এখানে গরুর খামার আছে, ছাগলের খামার আছে, মুরগিরও ফার্ম করা হয়েছে, তা আমরা ওইগুলো দেখবো। তো চলুন আমরা ওখানে গিয়ে একটু কথা বলি। ভিউয়ার্স, গরুর খামারে, গরুর ঘরের ওখানে যাওয়ার পূর্বে আমরা যে ঘাসগুলো এখানে লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে, আমরা একটু দেখে আসি, চলুন। এখানে দেখুন, গত সিজনে যে ঘাসগুলো লাগানো হয়েছিল, সেই ঘাসগুলো এক সিজন খাওয়ানো হয়েছে, এবং এখন আবার এখান থেকে নতুন করে গাছ তৈরি হবে। চলুন ভিউয়ার্স, আমরা দেখি। এখানে দেখুন, নেট দিয়ে ঘেরা যে অংশটা, এই অংশটি ঘাস লাগানো হয়েছে, এবং এই অংশে পানি দেওয়া হবে এখন, এবং সেখান থেকে এই ঘাসগুলো বড় হবে। এই ঘাসগুলো কতদিন ধরে লাগানো হয়েছে? মাত্র 10 দিন। 10 দিন, আর 15 দিন পরে এখান থেকে ঘাস, যে উৎপাদিত ঘাস খাওয়ানো যাবে আশা করছেন। ভিউয়ার্স দেখুন কত দ্রুত বাড়তে পারে, যে এই ঘাসগুলো 15 দিনেই বড় হয়ে যাবে। সুন্দর একটি জায়গায় এখানে ফার্ম করা হয়েছে। এখানে ডান পাশে রাস্তা, এবং এখানে পাকা রাস্তাই বলতে হবে, বাম ডান পাশে রাস্তা, এবং বাম পাশে এখানে নদী আছে। এই যে ঘেরা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এরপরেই নদী। তো এখান থেকে নদীর পার ঘেরা এই বাগান। এই বাগানে লিচু গাছ রয়েছে, এবং লিচু গাছের মাঝখানে যে জায়গা, এই জায়গা দূরে ঘাসের চাষ করা হচ্ছে। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ফার্মের যে জায়গা, যেখানে গরু খামার রয়েছে, আমরা সেখানে যাই।
ভিউয়ার্স, এই ফার্মের নাম দেওয়া হয়েছে প্রকৃতি। দেখুন এই ফার্মের যিনি মূলত আসলে লিজ নিয়েছেন জায়গাটুকু মালিক, তিনি ডাক্তার কে এম নাহিদুল হক, সহকারী অধ্যাপক ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর। চলুন ভিউয়ার্স আমরা ভিতরে যাই। ভিউয়ার্স আমরা ফার্মের মধ্যে ঢুকে পড়েছি। এই ফার্মের দুটি অংশ, একটি অংশ নদীর পাড়ে এবং মেইন মূল যে অংশটি এই অংশটি উল্টা দিকে, এবং সেখানে ফার্মের ভিতরে আমরা প্রথমে ঢুকে ডান দিকে এখানে দেখতে পাচ্ছি একটি নার্সারি করা হয়েছে। এই সব আধুনিক যে আম, সেই আমের নার্সারি এখানে করা হয়েছে। এখানে দেখুন বেশ কয়েকটি ছাগল এখানে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাশে রয়েছে রাজহাঁস। ছাগল আছে কতগুলো এই ফার্মে? 100 মতো ছাগল আছে। এটা কতদিন আগে নেয়া? এটা বেশি দিন না তো, এই 2 মাস হয়েছে, সর্বোচ্চ 2 মাস, এরপরও কিনা হয়েছে 1 মাস হয়েছে কিছু বয়স। তো এগুলো মানে এগুলো আনা হয়েছে কোন জায়গা থেকে, কিনে আনা হয়েছে কোথা থেকে? এগুলো বাইরে থেকে আনা হয়েছে, মানে ফরিদপুর, তারপরে আপনার ওই ঢাকার ভিতর থেকে কিছু আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। ভিউয়ার্স, এই ছাগলের মূলত যিনি দেখাশোনা করে থাকেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি। আপনার কি নাম? নাদিম হোসেন। নাদিম হোসেন, আপনি তো, আমি এর আগে যখন এই ফার্মে আসি এই ফার্মে আপনাকে দেখিনি, আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? 3 মাস। 3 মাস। আপনি কোন সাইডটা দেখেন, মানে মূলত কোন পশু বা পাখির আপনি মানে প্রাণীর পরিচর্যা করে থাকেন? ছাগলটা বেশি পরিচিত করেন। এর বিষয়ে কি আপনার কোনো প্রশিক্ষণ আছে না আপনি শুধু এখানে নিজের মতো করে চেষ্টা করছেন? প্রশিক্ষণ এর আগে প্রশিক্ষণ নিয়েছেন কোথায়? নিজে বাড়িতে নিয়েছি। ওটা তো প্রশিক্ষণ না, বাড়িতে নেওয়াটা তো প্রশিক্ষণ বলে না, প্রাতিষ্ঠানিক একটা প্রশিক্ষণ বলে। এখানে কি কি জাতের ছাগল আছে? অনেক জাতের আছে, তোতাপুরি আছে, তারপরে হরিয়ানা আছে, ব্ল্যাক বেঙ্গল আছে। ছাগলের পরিচর্যাটা আসলে কীভাবে করতে হয়, মানে খাবার দাবার কীভাবে দিতে হয় যদি একটু বলেন? খাবার দাবার তো সকালে একটা দিই, দুপুরে একটা দিই, বিকালে একটা দিই। তিনবার কী কী খাবার দেন? দানাদার খাবার দিই। দানাদার খাবার। ঘাস খায় না এরা? ঘাস খায়। কী ঘাস? ঘাস খায়। আচ্ছা, এখন ছেড়ে দিয়েছেন কতগুলোকে? ছেড়ে দিয়েছি 20টা। 20টা, বাকিগুলো আটকানো রয়েছে? বাকিগুলো আটকানো রয়েছে। তো ভিউয়ার্স আমরা চলুন এখন গরু এবং ছাগলের মূল ফার্ম, সেই ফার্মে গিয়ে আমরা কথা বলবো। চলুন যাই। ¶¶
ভিউয়ার্স, ফার্মে ঢুকে প্রথমে বাম দিকে দেখুন এখানে ছাগল রাখা আছে। আমরা একটু ভেতরটা দেখি। উপরে টিনের ছাদ, চাল পাশে নেট দিয়ে ঘেরা এবং নিচে দেখুন বাঁশ দিয়ে মাচাল করা আছে এবং তার উপরে ছাগলগুলো পালন করা হচ্ছে। ভিউয়ার্স, ছাগলের পরে এখানে ছোট ছোট খামারের ঘরগুলো করা আছে ডানে এবং বামে। দেখুন বামে যেগুলো, এগুলো মুরগির জন্য তৈরি করা, ডানেও মুরগির জন্য তৈরি করা। দেখুন এখানে শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকছে একই সঙ্গে। এগুলো কি সারাদিনই বাইরে ছেড়ে দেওয়া হয়? না, এর দশটার পরে ছেড়ে দিই। সকাল দশটার পরে কতক্ষণ থাকে বাইরে? আজকে দশটার পরে ছাড়ছি, সন্ধ্যার আগে আগে ধরে দেবো। আচ্ছা, মানে ভিতরে খাবার দিলে তো আবার ভিতরে চলে যাবে? চলে যাবে একাই। আচ্ছা, একবার খুব খালি আটকাই দেবো আমরা, আবার দশটা এগারোটার আগে ছাড়ি না। আচ্ছা, দশটা এগারোটা আগে, রোদ ওঠার পরে মূলত ছাড়া হয়। বিয়ার, চলুন সামনে গরুর যে ঘর আমরা সেখানে একটু দেখি। গরুর ঘর দেখার আগে আরও একটি ডান পাশে দেখুন মোরগ, এখানে বেশ উঁচা করে ছোট ছোট ঘর করা হয়েছে এবং বিদেশি জাতের এই এগুলো মোরগগুলো দেখতে খুবই সুন্দর। দেখুন ভিউয়ার্স, আমরা এবার যাই গরুর ঘরে। দেখুন ছাগলগুলো চলে এসেছে আমাদের পিছে পিছে এবং উন্মুক্তভাবে এরা বেড়ে উঠছে। ভিউয়ার্স, এখানে একজন পরিচর্যা করছে গরুর খামারে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার কি নাম? আহমদ মতিয়ার শেখ। মতিয়ার শেখ, আপনার বাড়ি কি এই গ্রামেই? এই গ্রামে। এই গ্রামে আপনি এই ফার্মে কতদিন কাজ করছেন? আমি 3 মাস ধরে করছি। 3 মাস। এখন কি পরিচর্যা, কাজটা কি করছেন? গরুর খাবার দেই, মুরগির খাবার দেই, এগুলি। গরুর জন্য একজন আছে, ছুটি দিয়েছিল আজকে, এখন আমি করার পরে সে আসবে। আচ্ছা, তারপরে সে গরুর দিকে করবে, আমি মুরগির দিকে করবো, ছাগলের জন্য লোক আছে আরও। আপনি কি গরুর জাত সম্পর্কে জানেন? জাত সম্পর্কে আমার যা যা শিখিয়ে দিয়েছিল ততটুকুই। আচ্ছা, এগুলো কি এখন মানে কিভাবে খাবার দেন? কিভাবে খাবার? ময়দার বসি, কুড়ো। আচ্ছা, এগুলো মিশিয়ে এগুলো দেওয়া হয়। আর ঘাস? ঘাস কাটে দেয় এই যে খেরের সাথে দুপুরের সময়। আপনাদের তো ঘাস কাটা মেশিনও আছে? ঘাস কাটা মেশিন আছে, যখন কারেন্ট থাকে হাতে কাটি। হাতে কাটেন। ভিউয়ার্স, দেখুন এই ফার্মের এই গরুগুলো, এখন কয়টি গরু আছে মোট? আটটি গরু আছে। এখানে আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। এখানে এখন তো 8টা গরু আছে। এর আগে আমরা এসেছিলাম তখন প্রায় 20-20টার মতো গরু পেয়েছিলাম। তো মোট কয়টা তোলা হয়েছিল গত বছর, গত সিজনে? 27টা তোলা হয়েছিল, এখন 8টা আছে। বাকিগুলো কি কোরবানির সময় বিক্রি হয়েছে? কোরবানির পরও বিক্রি করছি কিছু, কোরবানির আগে বিক্রি করছি কিছু। তো সবগুলো গরু বিক্রি করা হয়নি কেন? মানে এটা কি আরেকটু বড় হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে? না না, এটা কিছু প্রবলেম ছিল সেই জন্য রেখে দেওয়া হয়েছে, মানে শারীরিক সমস্যা ছিল ওদের। আচ্ছা,
মানে করোনার সময় কিছু যে কারণে যত্ন পরিপূর্ণ যত্ন করে আগামী সিজনে বিক্রি করা হবে। হ্যাঁ, এরকমই সে আছে, কিন্তু কিছু কিছু গরুগুলো আবার সাইডে দেয় আর কি, কিন্তু অন্য আরও বাড়তি তোলার জন্য রাখে। আচ্ছা, এদের এই যে শারীরিক সমস্যা হয়েছিল, এই চিকিৎসাটা দিয়েছে কে? চিকিৎসাটা আমাদের আমরাই করছি আর কি, ওষুধপাতি আর কি, জ্বরা বলে না সে জ্বরে গেছিল আর কি, আমরাই ট্রিটমেন্ট করছি আর কি, জ্বরার তো কোনো বেশি ট্রিটমেন্ট না, এগুলো আমরাই নিজেরাই করছি। আপনারা তো নিজেরা পেলেছেন, আপনারাই দেখেছেন বিক্রি হওয়াটা, তা মানে যে দরে কেনা হয়েছিল এবং বিক্রি করা হয়েছিল কেমন দামে? এবছর তো গরুর দাম কিছুটা কম ছিল। হ্যাঁ, কম ছিল, বাজারের দাম কম ছিল, বাজারের কিনা আমাকে বেশি কিন্তু বিক্রি কম, সেই হিসেবে আর কি বেশ একটা ইন আর কি। এবছর তো খুব বেশি লাভ হয়নি, লাভবান না, কিন্তু একবারে খুব একটা দেড় ষাট হাজার দেড় দেয় কিনা সেটা 80-85 এরকম আর কি বিক্রি করা আমাদের, এরকম করে বিক্রি করা। তা আমাদের এখানেই তো আপনাদের এই ফার্মের পাশে যে মাঠ আমরা শুরুতেই দেখিয়েছি, এই মাঠেই তো কোরবানির সময় হাট বসে। আপনার কি এই হাটে কোনো গরু বিক্রি হয়েছে না পরিপূর্ণ নিয়ে বিক্রি করা হয়েছে? আমাদের গরু এই হাটে বিক্রি হয় না, অবশ্য সবই আমাদের ঢাকা বিক্রি করা হয়েছে, কিছু এলাকায়ও বিক্রি করা হয়েছে, এরকম এই হাটে বিক্রি হয় না আমাদের। হাটে বিক্রি হয় না, মানে ফার্মের থেকে নিয়ে গেছে আর বাকিটা ঢাকায় পাঠানো হয়েছিল, সমন্বিত এমন একটি কৃষি খামারে শুধু যে লাভ হবে সেই বিষয়টি নাই, এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনাও আছে এবং লাভ লস মিলিয়েই একটি খামার গড়ে ওঠে। তো তেমনই একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, যে উদ্যোগে আমরা দেখেছি এখানে বাগানের মধ্যে লিচু গাছ রয়েছে, সেখানে গরুর জন্য উৎপাদিত ঘাস উৎপাদন করা হচ্ছে এখানে, পাশাপাশি এখানে হাঁস রয়েছে, মুরগি রয়েছে, এখানে ছাগল রয়েছে এবং গরুর খামার রয়েছে, এবং এখানে আমরা দেখিয়েছি আপনাদের যে কিছু শৌখিন মুরগির এখানে চাষ করা হচ্ছে, প্রতিপালন করা হচ্ছে, যেগুলো অনেক কস্টলি এবং অনেক সেন্সিটিভ এই মুরগিগুলো পালন করা। তারপরে উনি এনেছেন এখানে, আমরা দেখিয়েছি উনি উন্নত জাতের কিছু আমের চারা এখানে এনেছেন এবং সেগুলো আস্তে আস্তে তিনি বড় করার চেষ্টা করছেন। তো এই ছিল এই ফার্মের অবস্থা। আমরা প্রত্যাশা করি এমন ফার্মের উদ্যোগের মাধ্যমে উনি যেমন 5-6 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন, ভিওস এই ছিল একটি সমন্বিত খামারের উদ্যোগ। এটি আমরা প্রথমেই বলেছি ফরিদপুর জেলার বনমুরি উপজেলার কমলসুলি গ্রাম, এই গ্রামের একটি বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা এই খামারটি। এই খামারে আধুনিক সরঞ্জাম দিয়ে এই খামারটি গড়ে তোলা। আমরা ডান পাশে একটি মেশিন দেখতে পাচ্ছি, আমরা এই মেশিনটা সম্পর্কে একটু জানি। এটা কি মেশিন? খড় কাটা ঘাস কাটা মেশিন, দেখুন এখন মোটর চালিত একটি মেশিন, এবং এই মেশিনটা আমরা আগেও দেখিয়েছি, আবার আপনারা দেখুন এই মেশিন দিয়ে ঘাস কাটা খড় কাটা হয়ে থাকে। এই মেশিনটার দাম সম্পর্কে আপনি যদি একটু বলতেন, এই মেশিনটা আসলে কত দাম হতে পারে? 35,000 টাকা দিয়ে আপনার কি কেনার সময় মনে আছে? মানে আমরা যে শুনছি হয়তো বেশি হইতে পারে, আমরা একটু দাম সম্পর্কে জেনেছেন যে 35,000 টাকা শুধুই মোটর চালিত। মোটর চালিত এই মেশিনটা, এর সাথে আবার অন্য একটা জিনিস আছে, ভুট্টো ভাঙাই আমরা। আচ্ছা, ভুট্টো আমরা নিজেরা কিছুটা ভাঙাই, ভুট্টা ভাঙাও যায় এটা দিয়ে, সিস্টেম করা আছে। ভিউয়ার্স, হাঁসগুলোর গোসলের সময় হয়েছে এবং দেখুন তারা বেশ ধারাবাহিকভাবে একের পর এক গোসলে নামছে।
ভিউয়ার্স, এখানে পাম্পের সঙ্গে ট্রাক্টরের যে মেশিন, এই মেশিনটি সংযোগ স্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে এই পাম্প থেকে পানি তোলা হবে। Thank you.